আবারটা অল তিন তোমাদের সকলকে স্বাগত আজকের ভিডিওতে আমরা এখানে যতগুলো টপিক রয়েছে সব টপিকগুলো ডিসকাস করবো এবং এই যে প্রশ্নটা অনেকেই করেছে এবং তার পার্টিকুলারলি আমাদের ইউটিউব চ্যানেলের একজন ফ্যামিলির সাবস্ক্রাইবার আমাকে এটা জিজ্ঞাসা করেছে এবং তাকে বললাম আমি পুরোটা লিখে দিলে আমি সেটা কন্টেন্ট বানাতে পারবো এবং তার জন্য তার ভিডিও এবং এটা গ্যারেন্টি বলছি তোমাদের অনেকের প্রবলেম সলভ করে দেবে ঠিক আছে তার জন্য আমরা এগুলো ডিসকাস করি এবং ভালো করে শুনবে যেটা তোমার পরবর্তী অ্যাডমিশনের সময় কিছু ভুল থেকে তোমাকে দূরে রাখবে এবং তোমার অ্যাডমিশনের কোনো সমস্যা ক্রিয়েট করবে না ঠিক আছে প্রথমত তুমি দেখো হয়তো তুমি ইউ জিরো ওয়ান এবং ইউ জিরো থ্রি বা দুটো কোর্সে চান্স পেয়েছ সাপোজ তুমি দুটো কোর্সেই চান্স পেয়েছো দুটো কোর্সে কি অ্যাডমিশান নিবে এটা কি পসিবল না তুমি কি করবে এই যে ডিসিশনটা নিতে অনেকের কিন্তু প্রবলেম হয় আমি তার জন্য তোমাকে বলছি সাপোজ তুমি ধরো ইউ থার্টিন আর ইউ টোয়েন্টি ওয়ান এই দুটোতে তুমি চান্স পেয়েছো ঠিক আছে ইউ থার্টিন এবং ইউ টোয়েন্টি ওয়ান বি টেকের ক্ষেত্রে এবং কেমিস্ট্রি বা ফিজিক্স যে কোনো এটাতে চান্স পেয়েছো এবার তুমি ভাবছো যে এখন আমি ডিসাইড করতে পারছি না কোনটাতে অ্যাডমিশন দিব তুমি ধরো দুটোতেই অ্যাডমিশন নিয়ে নিলে ঠিক আছে দুটোতেই অ্যাডমিশনের জন্য টাকাটা পেমেন্ট করে দিলে ঠিক আছে এবার এই অ্যাডমিশান পেমেন্ট করার পরে তুমি কি এই যে মানিটা সেটা কি রিফান্ড পাবে না পার্টিকুলারলি একটা থাকবে একটা থাকবে না বা ক্যান্সেল করতে হবে দেখো তুমি যদি পেমেন্ট করে দাও সেটা মানে এটা নয় যে তোমার ক্যান্সেল মানে পেমেন্ট কিন্তু অটোমেটিক তুমি এখানে অ্যাডমিশান নিয়ে নিলে তুমি যদি পেমেন্ট করার পরে ভেরিফিকেশনে যাও এবং একটা ভেরিফিকেশান করো তবে সেটা আই মিন অ্যাকসেপ্ট হবে আর একটা কিন্তু অটোমেটিক ক্যান্সেল হয়ে যাবে ঠিক আছে বা দুটোই তুমি যদি ভেরিফিকেশন করলে পার্টিকুলার দুটো ডেটে তুমি ভেরিফিকেশন করলে কিন্তু যখন তুমি অ্যাডমিশান নিবে একটাতে আরেকটা কিন্তু অটোমেটিক সাইটে ধরা পড়ে যাবে এবং সেটাকে তুমি অটোমেটিক ক্যান্সেল করে দেওয়া হবে তাই যেটা তুমি নিবে সেটা নেওয়া হবে বাকিটা থেকে একটা অ্যাপ্লিকেশন দিয়ে বন্ধ করে দেওয়া হবে অটোমেটিক কিন্তু টাকাটা রিফান্ড কিন্তু দেওয়া হবে না তোমাকে যেহেতু দুটো তুমি অ্যাপ্লাই করছো পার্টিকুলারি একটাতেই করা হবে তার জন্য তুমি কিন্তু দুটোতে ওইভাবে করতে যেও না আগে থেকে ডিসাইড করো যে আমি কোনটা নিব যেহেতু তোমার অ্যাডমিশন লিস্টে নাম চলে আসছে পার্টিকুলার তুমি বুঝতে পারবে যে কোনটাতে আমার জন্য বেস্ট হবে ঠিক আছে এবার বলে দেখো এটা তো হয়ে গেল সেকেন্ড ফাইনাল ফাইনাল লিস্ট ওর ডিরেক্ট অ্যাডমিশন আমি আবারও বলছি তোমাদেরকে যে ফাইনাল লিস্ট মানে কি যেটা তোমাদের প্রভিশনাল মেরিট লিস্ট এসেছে তো সেটা থেকে অ্যাডমিশন তো পার্টিকুলার হচ্ছে না পরবর্তীতে অ্যাডমিশন লিস্ট আসবে এবং অ্যাডমিশান লিস্টে যতজনের নাম থাকবে সেখান থেকে কি তোমাদের কী হবে অ্যাডমিশন হবে তার জন্য বস জাস্ট দিন ওয়েট করো উসকে বাদ আজ ঠিক তো আসার পরে দেন কী করবে তোমরা অ্যাডমিশান লিস্ট যখন আসবে সেখানে নাম যাদের থাকবে প্রথম থেকে তাদের জন্য কী হবে ওয়েবসাইটে যে লগ ইন করার জন্য তো লগ ইন করতে গেলে কী করতে হয় আমি অনেকের বুঝতে পারছি না যে কেন প্রবলেম হচ্ছে প্রথমত গিয়ে ওয়েবসাইটে আলিয়া ইউনিভার্সিটি সুন্দর করে একটু ভালোবেসে আই মিন সার্চ করবে ঠিক আছে ইউটিউবে সার্চ করলে তো আমার ভিডিও পেয়ে যাবে বস আপনায় অ্যান্ড লেখার পরে তুমি দেখবে ডান দিকে ওয়েবসাইট এই যে ওয়েবসাইট রয়ে তুমি মোবাইলে সার্চ করো তুমি মোবাইলে ওয়েবসাইট দেখাবে ওয়েবসাইটে ক্লিক করবে তারপরে দেখবে এখানে এই লেখা থাকবে এ ইউটি টু থাউজেন্ড টোয়েন্টি টু ওখানে ক্লিক করবে ক্লিক করার পরে নিচের দিকে চলে যাবে একটু নোটিশ সেকশন গিয়ে নিচের দিয়ে চলে যাবে যেখানে লেখা থাকবে যে বিএড পিজির জন্য তুমি ফর্ম ফিল আপ করার জন্য ক্লিক হেয়ার তো সেখানটাতে ক্লিক করবে ক্লিক হেয়ার করার দেখবে এখানে বলবে ইন আইডি ইউজার লগ ইন এবং পাসওয়ার্ড দিতে বলবে সেখানে গিয়ে পাসওয়ার্ড দেওয়ার পরে তোমাদের কী হবে তখন তোমাকে পেমেন্ট করতে হবে এটা তোমার ওয়েবসাইটে যেখানে তুমি ফর্ম আপ করেছিলো সেখানেই হবে যদি না বুঝতে পারো তাহলে কি করবে আমার পুরনো ভিডিওতে হাউ টু রেজিস্টার হাউ টু ফর্ম ফিল আপ মানে হাউ টু যে ফর্ম ফিলাপ আপ যে প্রসেসগুলো ছিল আমি দুটো ভিডিও বানিয়ে রেখেছিলাম সেই ভিডিওগুলো তোমাদের দেখে নিবে তবে সেখানে দেখার রয়েছে পরপর স্টেপগুলো সেখানে তোমরা বুঝতে পারবে বা আগের কিছু ভিডিও দেখলে সেখানে অলরেডি আমি দেওয়া রয়েছে সেটা তোমরা দেখলে বুঝে যাবে ঠিক আছে এবং আমাকে অনেকে বলছিলো যে দাদা তুমি শুধু আল ইউনিভার্সিটি কেন ভিডিও বানাচ্ছ বাকি দেখতে পারো না কেন দেখো আল ইউনিভার্সিটির জন্য কিন্তু আমি একজন পার্সেন যে তোমাদেরকে সম্পূর্ণরূপে হান্ড্রেড পার্সেন্ট ট্রু ইনফরমেশন দিতে পারবো কারণ আমি ইউটির সঙ্গে আমার কথা হয় অ্যান্ড ডিসকাশন হয় এবং আমি ইউটি সেকশনে যাই ঠিক আছে স্যারদের সঙ্গে কথা হয় তারপরে ইউটি সেকশনে অফিসারের সঙ্গে তারপরে চেয়ারম্যানের সঙ্গে কথা হয় ভালো করে বলতে পারবো ইভেন আমি একজন আলু ইউনিভার্সিটির স্টুডেন্ট রাইট নাও স্টুডেন্ট দেখে ভালো করে বলতে পারবো তাদের জন্য আমি বানাই পাশাপাশি কিন্তু অন্য ইউনিভার্সিটির জন্য স্কলারশিপ রিলেটেড ভিডিও কিন্তু অবশ্যই আসবে আর দেখো আমি অনেক কিছু করি সো পাশাপাশি তার জন্য সম্ভব হয় না ইভেন আমি ভাবছি একটা ব্লগ বানাবো আমি মানে আমার স্টুডিও ট্যুর ঠিক আছে কেমন আমার লাইফস্টাইল কী সেটা তোমাদেরকে একদিন দেখাবো ঠিক আছে তোমরা যদি ইন্টারেস্টেড হো তো প্লিজ আমাকে কমেন্ট সেকশন জানাবে ওকে দেখো এবার বলি যে ফাইনাল অ্যাডমিশন হবে না তার মানে ডিরেক্ট অ্যাডমিশন ওইভাবে হবে যে তোমাকে আসবে তারপর পেমেন্ট করতে হবে দেন অ্যাডমিশন হবে অ্যাডমিশান ফিজ কত দেখো এডমিশন ফিজ হচ্ছে কি সাড়ে তিন হাজার ছিল আমাদের সময়তে এখন হয়তো একটু বেশি হতে পারে ম্যাক্সিমাম আমার মনে হয় যে সাড়ে তিন হাজার থেকে চার হাজারের মধ্যে হবে কিন্তু বিটেক বা আদার্স কোর্সের জন্য বা এম এর জন্য বিবি এর জন্য কিন্তু সেখানে মোটামুটি ছ হাজার থেকে আট হাজার হতে পারে ছ হাজার থেকে আট হাজার হতে পারে ম্যাক্সিমাম আট হাজার বা ন হাজার মতো হয় তার বেশি হয় না ঠিক আছে তা নর্মাল কোর্সের জন্য সাড়ে তিন হাজার থেকে চার হাজার এবং বাকিদের ক্ষেত্রে ছ হাজার থেকে আট হাজার কিছু কিছু কোর্সের ক্ষেত্রে হয়ে থাকে ঠিক আছে তার জন্য স্পেশাল একটা ভিডিও অলরেডি বানানো আছে তুমি সার্চ করো অ্যাডমিশন ফিজ আল ইউনিভার্সিটি অলরেডি বেরিয়ে আসবে সেটা দেখে নেবে তাই তোমাদের প্রবলেমগুলো আসানি সলভ হয়ে যাবে বেন্দাস ঠিক আছে এবার দেখো আল ইউনিভার্সিটির ক্ষেত্রে কোনো আন্ডারে কোনো কলেজ আছে কিনা আল ইউনিভার্সিটি কিন্তু তিনটে পার্টিকুলার ক্যাম্পাস তিনটে হচ্ছে ক্যাম্পাস একটা হচ্ছে নিউ টাউন ক্যাম্পাস যেখানে তোমরা সায়েন্সের পড়ানো হয় নিউ টাউন আর একটা হচ্ছে তোমার পাসারকাস কাস ক্যাম্পাস যেখানে বেঙ্গলি হিস্ট্রি জিওগ্রাফি তারপরে পাশাপাশি তোমাদের নার্সিংয়ের পড়ানো হয় সেগুলো হচ্ছে পাশার কাছে আর একটা হচ্ছে তালতলা ক্যাম্পাস যেখানে তোমাদেরকে থিওলজি এবং ইসলামিক স্টাডিজ এগুলো পড়া হয় আরবিক এবং ইসলামিক স্টাডিজ পড়ানো হয়ে থাকে সেটা হচ্ছে থিওলজি মানে তোমাদের তালতলা ক্যাম্পাস ঠিক আছে আর যতটা মনে পড়ছে আমার সতেরোশো সালে আমাদের আলি ইউনিভার্সিটি কিন্তু তৈরি হয়েছিল আলিয়া মাদ্রাসা হিসেবে ঠিক আছে মানে ক্যালকাটা মাদ্রাসা বলা হয় না ঠিক আছে তো ওই ওই আলিয়া মাদ্রাসা হিসেবে তৈরি হয়েছিল পরবর্তীতে সেটা চেঞ্জ হয়ে নর্মালভাবে এখন আমাদের আলি ইউনিভার্সিটি হয়ে গেছে ঠিক আছে পরবর্তী দেখো হোস্টেল ফিজ কেমন হোস্টেল ফিজ মানে কি তোমাকে হোস্টেলে কত টাকা খরচ হবে যদি হোস্টেল তুমি পাও তবে ঠিক আছে তার জন্য পেতে হলে কেমন করতে হবে সেটাও আমি জানাচ্ছি তা হোস্টেল ফিজ হচ্ছে কি তোমাকে হোস্টেলে বেডের জন্য একটা বেড ভাড়ার জন্য তোমাকে বেড ভাড়ার জন্য দিতে হয় তিনশো টাকা এবং খাওয়ার জন্য লাগে খাবার জন্য ম্যাক্সিমাম লাগে আঠারোশো টাকা মতো ঠিক আছে সো মোটামুটি তোমার একুশো টাকা হলো আর বাকি যদি তুমি এক হাজার টাকা খরচ করো দেখো তোমার তিন হাজার টাকার মধ্যে কিন্তু হয়ে যাচ্ছে যদি এটা তুমি হোস্টেলে থাকো তবে ঠিক আছে এবার দেখো হোস্টেল কখন পাওয়া যায় দেখো এখন কিন্তু ফর্ম ফিল আপ চলছে যেটা একত্রিশে আগস্ট পর্যন্ত সেটা কিন্তু যারা নতুন মানে তোমাদের জন্য কিন্তু নয় তোমাদের জন্য কিন্তু ফর্ম আপ হয়ে যাচ্ছে ভর্তি হয়ে যাচ্ছে তোমাদেরকে রোল নাম্বার দেওয়া হবে আলিয়া ইউনিভার্সিটির জন্য যে ধরো সাম্পোজ এম এটি বা পিএইচ ওয়াই বা বি ইর জন্য আই মিন ইসিই বা সিএসি ওয়ান টু টু জিরো বা টোয়েন্টি ওয়ান এরকম করে তোমাকে কেউ রোল নাম্বার প্রোভাইড করা হবে তারপরে কিন্তু তার মানে তারপরে কিন্তু তোমাদের কিন্তু নতুন কিন্তু ওয়েবসাইট খুলবে যেখানে তোমরা কিন্তু হোস্টেলে আপজন্য অ্যাপ্লাই করতে পারবে তোমাদের জন্য কিন্তু এখনও আসেনি যাদের অলরেডি চলছে সেটা হচ্ছে নতুন মানে অলরেডি যারা রয়েছে তাদের জন্য ঠিক আছে মানে ইউজিপাইজির জন্য এবার হোস্টেল সরি বিপিএল আছে কিনা এবং তার জন্য তোমরা হোস্টেল পাবে কিনা বা এটা জিজ্ঞেস করছিলাম আমাকে একটা ভাই যে এ এ ওয়াই কার্ড বা হোস্টেলের জন্য বিপিএল থাকলে পাবো কিনা দেখো কী হয় প্রতি বছর কিন্তু বিপিএলের জন্য বা এ ওয়াই কার্ড বা আদার্স কার্ডের জন্য কিন্তু কিছু সিট বেরোয় এ ওয়াই কার্ডের জন্য না দিতেও পারে বিপিএল থাকলে কিন্তু কিছু সিট বেরোয় সেগুলোর জন্য তুমি হোস্টেল কিন্তু ইজিলি পেতে পারো আর হোস্টেলের জন্য ডিপেন্ড করে তোমার ডিস্ট্যান্স সব থেকে বেশি ইম্পর্টেন্ট এবং তোমার মার্কস মাস্ক ঠিক আছে মাস্ক তো ইনিশিয়ালি ম্যাটার করে না বাট ডিস্ট্যান্সটা বেশি ম্যাটার করে তুমি যদি দূর থেকে মালদা হও বা দিনাজপুর হও তুমি যদি দিনাজপুর হয়ে থাকো মানে দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর যদি হ তবে কিন্তু তুমি অ্যাসানিসে পেয়ে যাবে ঠিক আছে মুর্শিদাবাদ হুগলি এগুলো হলে কিন্তু ইজিলি পাওয়া যায় না কোচবিহার হলে কিন্তু পেয়ে যাবে এরকম কিন্তু রয়েছে ঠিক আছে তার পাশাপাশি বলি যারা হোস্টেল পাবে না তারা কিন্তু মেসে থাকবে মেসের জন্য কী হবে বা কী করতে হবে সেজন্য একটা স্পেসিফিক একটা ভিডিও আমি বানাচ্ছি সেটা দেখে তোমাদের প্রবলেম সলভ হয়ে যাবে এবার দেখো অনেকে আমাকে প্রশ্ন করছিলেন যে আলি ইউনিভার্সিটির বা নর্মাল কলেজ আমি কোনটা চুজ করব। আমি অলরেডি সাপোজ ধরো আমি কি করেছি একটা বহরমপুর কলেজ হোক বা উত্তরবঙ্গ হোক বা যেখানে হোক না কেন আমি অলরেডি অ্যাডমিশন নিয়ে রেখেছি একটা বা দুটো কলেজে এখন আমি আলিয়াতে চান্স পাচ্ছি সো কোনটা বেটার হবে আমার জন্য আমি সেটা তোমাকে আজকের ভিডিওতে ডিটেলসে জানাচ্ছি বস ডিটেলসে আই এম টেলিং ইউ ভালো করে শুনবে ঠিক আছে বেসিক্যালি ব্যাপার হচ্ছে যে ইনভায়রমেন্ট একটা বড় ইম্পর্টেন্ট লাইক দেখো এই যে আমার ইনভায়রমেন্ট তার জন্য কি হচ্ছে আমার মুখ দিয়ে ঘাম বেরোচ্ছে ঠিক আছে যদি আমি আমার টাকা পয়সা খুব বেশি থাকতো তাহলে কি হতো আমি এসি বসাতাম দেন রিল্যাক্স হয়ে যেত তাই না সো এই যে এনভারনমেন্টের দাম রয়েছে সেমিলারলি ভাবে আমার শরীরে চাপ পড়তো না তার জন্য কিন্তু তোমরা একটা গ্রামে থাকলে তার যে পরিবেশ পাবে একটা শহরে থাকলে তার একটা আলাদা পরিবেশ পাবে নতুন নতুন মানুষের সঙ্গে মিট করবে নতুন নতুন থট প্রসেস জানবে নতুনভাবে তোমার নিজেকে এক্সপ্লোর করতে পারবে দার্সয় কিন্তু মোর বেটার মোর দ্যান বেটার আমি দেখবে গ্রামের জন্য কিন্তু শহরে এসে কিন্তু মানুষ পড়াশোনা করার চেষ্টা করে আমিও তোমাকে বলবো যে অভিয়াসলি তুমি ওটার থেকে এখানে আসতে তুমি বেশি অ্যাডভান্টেজ পাবে পজিটিভ অ্যাডভান্টেজ পাবে তার জন্য আমি বলব যে বহরপুর কলেজ হোক না কেন বা আদার্স কলেজ হোক এটা একটু একজন কমেন্ট করেছিল দার্স আমার মনে হয় যে এটা আমি ডিটেলসে ডিসকাস করে দিই কিছুদিন আমি আগেই দেখতে পেলাম একটু আগেই চলে টিক কমেন্ট করেছে তার জন্য তোমাদের এই প্রবলেমটা আমি ডিসকাস করে দিলাম যে কোন কলেজটা বেটার হবে আল ইউনিভার্সিটি থাকলে কী হবে তুমি পড়াশোনা কেমন হোক না কেন সেটা আলাদা ব্যাপার ইভেন আমি সেটা নিয়ে একটা আলাদা ভিডিও বানাবো যে পড়াশোনা কেমন হয় বা কী করে পড়তে হয় সব কিছু ডিটেলসে বলবো কিন্তু বেটার হবে তোমার নর্মাল কলেজের থেকে আল ইউনিভার্সিটি বা কলকাতার দিকে এসে যে কোনো পার্টিকুলার কলেজে পড়াশোনা করলে তোমার অনেকটা তুমি নিজে থেকে গ্রো করবে কমিউনিকেশন স্কিল বিল্ড হবে অনেক কিছু হবে লাইক আমার থেকে আমার থেকে অনেক ভালো তোমরা বলতে শিখবে অনেক কিছু শিখে যাবে ঠিক আছে আমি যতটা বলতে পারি না বাট আমার থেকে অনেক ভালো করবে তোমরা অ্যাডমিশন ক্যান্সেল করলে টাকা পাবো কি দেখো ইউনিভার্সিটির ক্ষেত্রে যারা বিএসি নার্সিংয়ের জন্য অলরেডি ন হাজার দশ টাকার মতো পে করছে তারা কিন্তু পেমেন্ট মানে পরবর্তী ক্যান্সেল করে চলে গেলে ধরো নিটের জন্য চলে গেল অন্য কিছু চলে গেলো তারা কিন্তু পাবে না এবং বিএসি নার্সিংয়ের জন্য দেখো দুটো লিস্ট চলে এসেছে সেভেন্টি থ্রি পর্যন্ত গিয়েছে মোটামুটি হান্ড্রেড যেতে পারে তো থার্ড লিস্ট যদি আসে ভেরিফিকেশন পরে তবে জানতে পারবে ভেরিফিকেশন হবে তারপরে কিন্তু জানতে পারবে যে কেউ অ্যাডমিশন নিচ্ছে বা কেউ নিচ্ছে না তখন তোমরা জানতে পারবে আর ইভেন আমি পঁচিশ তারিখে তোমাদের জন্য দেখা করার জন্য অবশ্যই থাকবো নোভ বস বিন্দাস ঠিক আছে এবার বলি দেখো যে অ্যাডমিশন করার জন্য বিভিন্ন কলকাতা ইউনিভার্সিটি বললো কেন আদার ইউনিভার্সিটি বলুন না কেন কী প্রসেস রয়েছে তার জন্য স্পেসিফিক ভিডিও আমি বানিয়ে রেখেছি সেটা আপলোড করবো আমি খুব তাড়াতাড়ি দেন সেটা দেখবে তোমরা বুঝতে পারবে আর কথা বলি যে কিছু কিছু ইউনিভার্সিটি কিন্তু অ্যাডমিশন ক্যান্সেল করার অপশন রয়েছে সেখানে কিন্তু অ্যাডমিশন ক্যান্সেল করলে অলরেডি হয়ে যায় তো তার জন্য আমি ডিটেলসে বলেছি টাকা পাবে কি না সব কিছু বলেছি সেটা দেখবে দেন বুঝতে পারবে তো হিন্দি মে বলতে आई একই আই মিন মশলা देखो কি দেখো ভাই কি बता दिया বতা पे दो कोर्स में কোর্স लेना पॉसिबल পসিবল নেই फाइनल लिस्ट और डायरेक्ट एडमिशन डायरेक्ट एडमिशन तो नहीं होता है उसके बाद जो आई मीन प्रोसेस रहता है कि अभी मेरिट लिस्ट आ गया प्रोविशन उसके बाद फाइनल एडमिशन लिस्ट आएगा उसके बाद पेमेंट करना पड़ेगा उसके बाद ही तुम्हारा फिर फाइनल वेरिफिकेशन होगा फिजिकल वेरिफिकेशन उसके बाद एडमिशन होगा ठीक है उसके साथ साथ एडमिशन फीस कितना होगा नॉर्मल के लिए थ्री से फोर तक हो जाएगा होगा और जो 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 बीबीए एम बी के है उसके लिए सिक्स से एट तक हो जा होगा ठीक है यूनिवर्सिटी में कितना कैंपस है इसका कोई अंडर कॉलेज है क्या नहीं इसका कोई कॉलेज नहीं है जस्ट इसका थ्री कैंपस है न्यूटन कैंपस पास और थियोलॉजी के लिए एक कैंपस है तालतला में ठीक है हॉस्टल फीस मतलब कितना रहता है हॉस्टल में तुम नॉर्मली रहोगे तुम जितना खर्चा नहीं करोगे तो थ्री थाउजेंड में चल जाएगा ठीक है मेस में रहोगे तो ज़्यादा खर्चा होगा और कम भी हो सकता है तुम्हारे पर डिपेंड करता है बीपीएल रहेगा तो एडमिशन आई मीन हॉस्टल में मिल सकता है लेकिन इनिशियली तो नहीं मिलता है फर्स्ट ईयर में तो प्रॉब्लम होता है लेकिन नेक्स्ट ईयर में मिल जाता है तुम यूनिवर्सिटी में आओगे क्या नॉर्मल तुम्हारा अर्बन एरिया में तुम रहोगे तो कौन सा अच्छा रहेगा मेरे को लगता है कि एक अच्छा इन्वायरमेंट के लिए तुमको बाहर जाना बहुत इंपॉर्टेंट है तो इसीलिए तुम आलिया को मतलब मैं स्पेसिफिक आलिया को नहीं बोलूँगा दूसरा कोई यूनिवर्सिटी है तो और कॉलेज उसके अंदर बहुत कॉलेज है तो उसमें एडमिशन ले सकते हो एडमिशन ट्रांसन करने के बाद तुमको पेमेंट मिलेगा कि नहीं रिफंड मिलेगा कि नहीं? मेरे को लगता है कि रिफंड नहीं मिलेगा तो के तो कन्फर्म नहीं मिलेगा दूसरे यूनिवर्सिटी के लिए अभी नहीं मिल सकता है तो उसके लिए एक स्पेसिफिक वीडियो आएगा उसको देख लेना ठीक है तो ये चलो अपडेट एंड भलो सकुडे बाई टिकटा जोडियो के पड़ो तो अवश्य चैनल सब्सक्राइब कर परवर्ती पासापासीडियो आगे वेट करो प्लीज़ प्लीज सपोर्ट करते